সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাবদা মাছ ভুনা। কিছুটা ভিন্ন রেসিপিতে খুবই মজাদার পাবদা মাছের এই ভুনা রেসিপিটি, আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 400 গ্রাম পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ টালা জিরার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট। এবারে মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে উল্টে পাল্টে, যাতে করে মাছের গায়ে ভালো করে মশলাটা লেগে যায়। আর মশলাটা ভালো করে মাছের গায়ে লাগানোর পর এটাকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করতে রেখে দিচ্ছি। আর এই ফেঁকে চলে যাচ্ছি টমেটোটা কেটে নেওয়ার জন্য। এখানে আমি 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর এটাকে টক টমেটো বলে। গোল যে টমেটোটা সেটা একটু টক হয়, সেটা দিয়ে মাছটা ভুনা করলে বেশি মজার হবে। এবারে টমেটোগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। একইভাবে 2টো টমেটো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন চলে যাচ্ছি রান্নায়। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলে চিমটি পরিমাণ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, মাঝখান দিয়ে একটু চিরে দিয়েছি 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু এই রান্নাটা পেঁয়াজ আর টমেটো দিয়ে হবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবারে পেঁয়াজটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুটা সফট হওয়ার পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন এরকম একটা কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট আর 1/2 চা চামচ রসুন পেস্ট। আদা রসুনটা 30 সেকেন্ডের মতো একটু সতে করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রাঁধুনির গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিয়ে দিলাম আরও একটু পানি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিব। আর 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট পর যখন মশলাটা কষানো হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মাছগুলো। মাছগুলোকে প্রথম পর্যায়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিব। আর 2 থেকে 3 মিনিটের মতো এখন মাছটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর মাছটা কষানো হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়ে এক পাশে উল্টে দিচ্ছি। এক পাশ কষিয়ে অন্য পাশও আবারও ঢেকে দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মাছটা ভুনার ক্ষেত্রে এভাবে করে কষিয়ে নিলে খুবই মজার হয়, আর মাছে যে একটা কাঁচা স্মেল থাকে সেটাও চলে যায়। এবারে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। চুলার আঁচ একেবারেই মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিয়েছি। এতে করে মাছটা খুবই সফট হবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আর বেশ খানিকটা ধনে পাতা কুচি। এবারে 1 মিনিটের মতো ঢেকে দিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করলেই ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।